এই মাত্রই ঝড় বৃষ্টি নিয়ে কিন্তু সুখবর জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। আগামী দুই দিন পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু তাপপ্রবাহের হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। তবে এই তীব্র তাপপ্রবাহের মাঝেই বাংলার বেশ কয়েকটি জেলায় রয়েছে স্বস্তির বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে এই ভয়ঙ্কর তাপপ্রবাহের অবস্থায় বাংলায় কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা গাঢ় হচ্ছে। বঙ্গোপসাগর এবং আরব সাগরের উপর বর্তমানে দুই দুইটি ঘূর্ণিঝড় সক্রিয় হয়েছে, অর্থাৎ জোড়া ঘূর্ণিঝড় ধেয়ে আসতে চলেছে বাংলার উপকূলে। তো আসুন আবহাওয়া সূত্র অনুযায়ী আমরা আজকে জেনে নেব তাপপ্রবাহের জেরে আগামী দুই দিন বাংলার কোন কোন জেলায় জারি থাকছে হাই অ্যালার্ট, সাথে আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলায় জারি থাকছে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস, তাছাড়াও কোন সময়ে এবং কোন উপকূলে এই ঘূর্ণিঝড় দুটি আশ্রয় পড়তে চলেছে। তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করবেন। সাথে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক, প্রখর সূর্যের তাপ এবং বাতাসে জলীয় বাষ্প না থাকায় সকলকেই কিন্তু অস্বস্তিকর ভ্যাপসা গরম সহ্য করতে হচ্ছে। আগামী তিন থেকে চার দিন পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের প্রায় বিভিন্ন জেলায় জেলায় কিন্তু চলবে তাপপ্রবাহ। শুধু দিনের বেলায় নয়, রাতের বেলায়ও কিন্তু এই অসহ্যকর গরম সহ্য করতে হবে। উত্তর পশ্চিম ভারত থেকে গরম বায়ু কিন্তু প্রবেশ করছে বাংলায়, যার ফলে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় তাপমাত্রার পারদ 40 ডিগ্রির উপরে উঠে গিয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই এই তাপমাত্রার পারদ কিন্তু আরো 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। আগামী বেশ কয়েকদিন পর্যন্ত ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, 2 মেদিনীপুর, 2 দিনাজপুর এই কয়েকটি জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্ক বার্তা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজ এবং আগামীকাল উপকূলবর্তী জেলাগুলিতে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আকস্মিক বজ্রগর্ভ মেঘের ফলে পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় থাকছে মাঝারি থেকে ভারী বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং, আলিপুরদুয়ার জেলার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কিন্তু কয়েক পশলা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা ও বরিশাল বিভাগ সহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলা সমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিন্তু আগামী 3 দিন পর্যন্ত জারি থাকবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন যতদিন পর্যন্ত বাংলায় বর্ষা প্রবেশ না করবে ততদিন পর্যন্ত কিন্তু এই তাপপ্রবাহ সহ্য করতে হবে বঙ্গবাসীকে। কিন্তু স্বস্তির খবর হলো বঙ্গোপসাগরে নতুন করে দানা বাঁধতে শুরু করেছে নিম্নচাপ, যার ফলে আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই সমস্ত বাংলার জেলাগুলিতে স্বস্তির বৃষ্টি নেমে আসতে পারে।